হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে ইডমস ও ফেজেস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। আর এই ভিডিওটা সাধারণত পিএসসি ক্লার্ক সি ও WBCS ও অন্যান্য এক্সামে যেখানে ইংলিশের প্রশ্ন উত্তর আসে ইংলিশ সাবজেক্টের উপর কামার ভিত্তিক, সেখানে এখান থেকে দু একটি প্রশ্ন দেখতে পাবে। সো নাও লেট স্টার্ট। দেখো প্রথমে ইডমস কি আমরা জেনে নিই। ইডমস হচ্ছে বাংলা ভাষায় যেরকম কিছু বাগধারা আছে এবং বিশিষ্টাত্মক বাক্যাংশ ব্যবহার করা হয়, সেরকম ইংরাজিতে সেরকম ইডমস ব্যবহার করা হয়। ইংরাজি লিখতে ও বলতে হলে ইডমসের জ্ঞান অপরিহার্য। এখানে অধিক প্রচলিত কিছু ইডমসের ব্যবহার দেখানো হলো। সো এগুলো কিন্তু পরীক্ষায় আমাদের আসে, আমাদের অ্যানসারগুলো জানতে হবে, সঙ্গে মানেগুলো জেনে রাখতে হবে, কারণ মানেগুলো আমাদের চারটি অপশনের মধ্যে সঠিক মানা জানা থাকলে সঠিক অপশনটা চুজ করতে সুবিধা হবে। সো দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে, এবিসি। এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান, এটা আমাদের মনে রাখতে হবে। হি ডাজ নট নো দি এবিসি অফ পেন্টিং। তাহলে এখানে তোমার এবিসি আন্ডারলাইন করা থাকবে, চারটি অপশন থাকবে, যে এখানে বেসিক লার্নিং আর চারটে অপশন থাকবে, সুতরাং তোমাকে তখন টিক মারতে হবে বেসিক লার্নিং। তো এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান বা বেসিক লার্নিং। নেক্সট দেখো অ্যাবাবল। অ্যাবাবল মানে হচ্ছে সর্বোপরি। অ্যাবাবল মানে সর্বোপরি। রবীন্দ্রনাথ ওয়াজ অ্যাবাবল এ পোয়েট। রবীন্দ্রনাথ সর্বোপরি একজন কবি। নেক্সট দেখো অল ইন অল। অল ইন অল মানে হচ্ছে সর্বে সর্বা। অল ইন অল মানে সর্বে সর্বা। হি ইজ অল ইন অল ইন দি অফিস। অফিসে তিনি সর্বে সর্বা। নেক্সট দেখো অ্যাট অল। অ্যাট অল মানে হচ্ছে আদৌ। আই ডোন্ট লাইক ইট অ্যাট অল। আমি আদৌ এটা পছন্দ করি না। নেক্সট দেখো এগেন অ্যান্ড এগেন। এগেন অ্যান্ড এগেন মানে হচ্ছে বারংবার। আই হ্যাভ টোল্ড ইউ দিস এগেন অ্যান্ড এগেন। নেক্সট দেখো অ্যাট এনি কস্ট। যে কোনো প্রকারে, খুব ইম্পর্টেন্ট। অ্যাট এনি কস্ট মানে হচ্ছে যে কোনো প্রকারে। অ্যাট এনি কস্ট আই উইল ডু মাই ডিউটি। যে কোনো প্রকারে আমি আমার কর্তব্য পালন করব। নেক্সট অ্যাট হোম ইন। অ্যাট হোম ইন মানে দক্ষ। হি ইজ অ্যাট হোম ইন ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স সে অঙ্কে দক্ষ। অ্যাট হোম ইন খুবই ইম্পর্টেন্ট স্পেশালভাবে এটা ইডমস। নেক্সট দেখো অল। অ্যাট অল ইভেন্টস যাই ঘটুক না কেন। অ্যাট অল ইভেন্টস আই শ্যাল গো দিয়ার। যাই ঘটুক না কেন আমি সেখানে যাব। নেক্সট দেখো অ্যাট এ স্ট্রেচ একটানা। ডু নট রিড ফাইভ অর সিক্স আওয়ার অ্যাট এ স্ট্রেচ। অ্যাট এ স্ট্রেচ মিনস একটানা, খুব ইম্পর্টেন্ট এটাও। নেক্সট দেখো অ্যাট র্যান্ডম অসংলগ্নভাবে। অ্যাট র্যান্ডম মানে হচ্ছে অসংলগ্নভাবে। হি টক্স অ্যাট র্যান্ডম সে অসংলগ্নভাবে কথা বলে। হি টক্স অ্যাট র্যান্ডম। নেক্সট দেখো অ্যাট স্টেক। অ্যাট স্টেক মানে বিপন্ন। দি ম্যানস লাইফ ইজ অ্যাট স্টেক। লোকটির জীবন বিপন্ন। দি ম্যানস লাইফ ইজ অ্যাট স্টেক। নেক্সট দেখো অ্যাট সিক্স অ্যান্ড সেভেন্স এলোমেলো। এভরিথিং ইজ অ্যাট সিক্স অ্যান্ড সেভেন্স হিয়ার। সিক্স অ্যান্ড সেভেন্স হিয়ার। নেক্সট দেখো অ্যাট ইজ। অ্যাট ইজ মানে হচ্ছে সহজেই। আই ক্যান ডু ইট অ্যাট ইজ। এটি আমি সহজে করতে পারি। আই ক্যান ডু ইট অ্যাট ইজ। নেক্সট দেখো ব্যাক অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে তল্পি তল্পা সমেত। দি লেফট দি ভিলেজ ব্যাক অ্যান্ড ব্যাগেজ। তারা তল্পি তল্পা সহ গ্রাম ছাড়লো। ব্যাক অ্যান্ড ব্যাগেজ। নেক্সট দেখো বেড অফ রোজেস মানে পুষ্পশয্যা। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এখানে ইজি লাইফ, অ্যাকচুয়াল অর্থ যেটা হবে ইজি লাইফ। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। বিফোর লং। বিফোর লং মানে হচ্ছে শীঘ্র। আই শ্যাল রিটার্ন বিফোর লং। খুবই ইম্পর্টেন্ট একটা ফেস বিফোর লং। বাই অ্যান্ড লার্জ সাধারণভাবে বলতে গেলে। বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে সাধারণভাবে বলতে গেলে। তো এর একটা উদাহরণ দেখো দি পিপুল হেয়ার আর বাই অ্যান্ড লার্জ এগ্রিকালচারিস্ট। সাধারণভাবে বলতে গেলে এই এলাকার লোকেরা কৃষিজীবী। বাই অ্যান্ড লার্জ। নেক্সট দেখো বাই ডিন্ট অফ।
এটাও ইম্পর্টেন্ট, বা আইডিয়ামটা মনে হচ্ছে সাহায্যে। দি পার্ট দিস প্রসপার্ট ইন লাইফ, সরি দে প্রসপার্ট ইন লাইফ বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, তারা জীবনের উন্নতি লাভ করলো কঠোর পরিশ্রমের মাধ্যমে। বাই ডিন্ট অফ মনে হচ্ছে সাহায্য। নেক্সট দেখো বাই ভার্চু অফ, বাই ভার্চু অফ মানে হচ্ছে গুণে। হি সাকসেসড বাই ভার্চু অফ হার্ড লেবার, হি সাকসেসড বাই ভার্চু অফ হার্ড লেবার, কঠোর পরিশ্রমের গুণে সে সাফল্য লাভ করেছে। নেক্সট দেখো বাই অল মিনস, সর্বতোভাবে। ইউ শুড বাই অল মিনস ট্রাই টু পাস ইন দি ফার্স্ট ডিভিশন, সর্বতোভাবে তোমার প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হবার চেষ্টা করা উচিত। নেক্সট দেখো ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুসল ধারে। ইট রেন্স ক্যাটস অ্যান্ড ডগস ডিউরিং দি মনসুন, বর্ষাকালে মুসলধারে বৃষ্টি হয়। ক্রাইং নিট প্রধান প্রয়োজন, ক্রাইং নিট মনে হচ্ছে প্রধান প্রয়োজন। এডুকেশন ইজ দি ক্রাইং নিট অফ আওয়ার কান্ট্রি, শিক্ষা হচ্ছে আমাদের প্রধান প্রয়োজন। নেক্সট দেখো কাম টু লাইট, প্রকাশ পাওয়া, কাম টু লাইট মনে হচ্ছে প্রকাশ পাওয়া। দি ট্রুথ আলটিমেটলি কাম টু লাইট, শেষ পর্যন্ত সত্য প্রকাশ পায়। নেক্সট দেখো কল টু মাইন্ড, কল টু মাইন্ড মনে হচ্ছে মনে করা, কল টু মাইন্ড। আই ক্যান্ট কল টু মাইন্ড হোয়াট আই সেট, আমি কি বলেছিলাম মনে করতে পারছি না। ডেট এগনেস্ট তীব্র বিরোধী, আই অ্যাম ডেট এগনেস্ট দি প্রপোজাল, আমি প্রস্তাবটির তীব্র বিরোধী। ডেট ল্যাঙ্গুয়েজ এটাও ইম্পর্টেন্ট একটা ইডমস, ডেট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে অপ্রচলিত ভাষা যেটার ব্যবহার নেই। সংস্কৃত ইজ এ ডেট ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত এখন একটি অপ্রচলিত ভাষা। নেক্সট দেখো এভরি নাও অ্যান্ড দেন, এভরি নাও অ্যান্ড দেন মানে হচ্ছে প্রায়। হি কামস হিয়ার এভরি নাও অ্যান্ড দেন, সেখানে প্রায় আসে। নেক্সট ফর গুড, ফর গুড মানে হচ্ছে চিরতরে। হি লেফট হিজ নেটিভ ভিলেজ ফর গুড, সে চিরতরে তার গ্রাম পরিত্যাগ করেছে, ফর গুড মানে চিরতরে। নেক্সট দেখো ফর দি সেক অফ, ফর দি সেক অফ মানে হচ্ছে জন্যে। আই ডিড দিস ফর দি সেক অফ পিস, শান্তির জন্য আমি এটা করেছিলাম, ফর দি সেক অফ। নেক্সট দেখো ফ্রম ডোর টু ডোর, দাঁড়ে দাঁড়ে। দি বেগার বেক্স ফ্রম ডোর টু ডোর, ভিখারিটি দরজায় দরজায় ভিক্ষা করে, ফ্রম ডোর টু ডোর। নেক্সট দেখো গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ। উই হ্যাভ টু এক্সপ্লয়েট দি গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগটি আমাদের কাজে লাগাতে হবে। গোল্ডেন অপরচুনিটি মানে হচ্ছে সুবর্ণ সুযোগ, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, এটা একটা ফেজাল ভার্ব। গিভ অ্যাওয়ে হু গিভ অ্যাওয়ে দি প্রাইজ, কে পুরস্কার বিতরণ করেছিল, হু গিভ অ্যাওয়ে দি প্রাইজ। নেক্সট দেখো হার্ট অ্যান্ড সোল, নেক্সট দেখো হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল মনে হচ্ছে মনোপ্রাণে। আই ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু হেল্প হিম, আমি মনোপ্রাণে সাহায্য করতে চাইলাম। হার্ট অ্যান্ড ফাস্ট ফান্দা ধরা, দেয়ার ইজ নো হার্ট অ্যান্ড ফাস্ট রুল রিগার্ডিং দিস ম্যাটার, এই ব্যাপারে কোনো ফান্দা ধরার নিয়ম ছিল না। হার্ট অ্যান্ড ফাস্ট মনে হচ্ছে ফান্দা ধরা। হিউ অ্যান্ড ক্রাই শোরগোল, দি ভিলেজার্স রেইজড এ হিউ অ্যান্ড ক্রাই, গ্রামবাসীরা শোরগোল তুলল, হিউ অ্যান্ড ক্রাই। নেক্সট দেখো ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ মনে হচ্ছে অনুসারে। হি কেম হিয়ার ইন অ্যাকর্ডেন্স উইথ, আমার পরামর্শ অনুসারে সে এখানে এসেছিল। নেক্সট দেখো ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে কলমে, সেট ডাউন ইয়োর ডিম্যান্ডস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে কলমে। ইন ফুল সুইং পুরো দমে, দি ক্লাসেস আর গোয়িং ইন ফুল সুইং। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ মনে হচ্ছে সত্ত্বেও। দি বয় ফেল্ড ইনস্পাইট অফ হিজ হার্ড ওয়ার্ক। ইনস অ্যান্ড আউটস প্রতিটি তথ্য, ইনস অ্যান্ড আউট। হি নিউ অল দি ইনস অ্যান্ড আউটস অফ দি প্রবলেম,